bole. Welcome back to my channel, Tinni's Diary. এখন ঘড়িতে বাজে ভোর 5:30টা। এই যে আমার পেছনে আলো ফুটে গেছে অলরেডি, আর এখন দিয়ে প্রচন্ড গরম লাগতে শুরু করেছে। এনিওয়ে, তো আমি সকাল সকাল যেখানে যাচ্ছি সেটা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। শ্রাবণ মাস চলছে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটুখানি মন্দিরে যাই, তো ফাইনালি টাইম ম্যানেজ করে আজকে সকাল সকাল যাচ্ছি বড় কাছাড়ি। একা তো ডেফিনেটলি নয়, কলিগদের সাথে যাচ্ছি, ওরা আছে বাইরে ওয়েট করছে, আমি ভিডিও বানাচ্ছি। তো চলো বাইরে যাই, অনেকটা লং জার্নি যেতে হবে, তারপরে গিয়ে বাকিটা আস্তে 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 যেতে যেতে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি ভ্যানে করে, নতুন এক্সপিরিয়েন্স। অটো থেকে নেমে হাঁটতে হতো, তাই আমরা ভ্যানে উঠে গেছি। অটো আমরা প্রায় যাই, সেই জন্য আমরা ভ্যানে করে যাব ঠিক করেছি। অটোতে উঠবো না, অটোতে আমরা ওখানেও চড়ি, ভ্যান চড়ি না। চারটে অটো চেঞ্জ করে 45 মিনিট ধরে অটোতে বসে বসে হাল খারাপ হয়ে গেছে, ফাইনালি নেমেছি, এবার একটু হেঁটে যেতে হবে। এখন একটু দুধ ফুল মালা কিনে নেবো। তো এখানে যে কোনো একটা এরকম ঘরে আসতে হবে, সেখানে জুতো আনল খুলে রেখে এখান থেকে প্রসাদ নিয়ে তারপর আমরা যাব। এখানে এরকম অনেক আছে, যে কোনো ইচ্ছা তোমাদের ঢুকে যেতে পারো। ও, এটা সামনেই পুকুর। এখান থেকে এখানে আমি একটা ভালো জিনিস পেয়েছি, কারোর মনস্কামনা থাকলে সেটা এখানে লিখে ওখানে মেবি সুতো দিয়ে বাঁধতে হবে, আর এটার জন্য ওরা চার্জও নিচ্ছে 5 টাকা। বাহ, কি লিখছো, কত মনস্কামনা সব মোড়ে মোড়ে লিখছে। আমিও লিখি। আচ্ছা, আর একটা জিনিস, এখানে আসলে এখান থেকে প্রসাদ আর ডালা নিতেই হবে, আদারওয়াইজ ওরা জুতো রাখতে দেবে না আর বসতেও দেবে না। এরা সব প্যারাগ্রাফ লিখছে আর আমি এক বাক্যে উত্তরে লিখে ছেড়ে দিয়েছি। এদের এখনো লেখা শেষ হয়নি। ওখানে যাও, একটা ঘর দিলেই তো না,
আমাদের ঘটি রেডি হচ্ছে এখন বাবার মাথায় ঢালবো বলে। ফাইনালি মন্দিরের সামনে, বাট প্রচন্ড ভিড়। হ্যাঁ, প্রচন্ড ভিড় ভেতরে। আমার মনে হয় না ভিডিও করতে পারবো বলে, তাও আমি চেষ্টা করবো। পেছনে ঘুরে গেলি অনেকটাই বস অনেক যা। হ্যাঁ দাদি, সবে আসছো? সবে এলে হবে? হ্যাঁ, তখনই করা যাবে, প্রথমেই পাটা ডুবিয়ে যেতে হতো। পাটা মুছে নি। ওকে গাইস, সো পুজো হয়ে গেছে, এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো। প্রচন্ড ভিড় বিকজ অফ শ্রাবণ মাস, সেই জন্য এখন সবাই এসছে পুজো করতে, জাস্ট লাইক আস। ব্লগটা এখানেই শেষ করলাম, আমার পুজো দেওয়া হলো, ভালো মতোই হয়েছে, বাট একটু ভিড় ছিল, ধাক্কাধাক্কিও ছিল এই আর কি, সেটা সব মন্দিরেই হয়ে থাকে, আদারওয়াইজ ঠিকঠাকই ছিল। এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পারলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করো। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।